আমরা সকলে দুইটা শব্দের সাথে কিন্তু ছোটবেলা থেকে পরিচিত। একটা শব্দকে বলা হয় ফেমাস, যার বাংলা হচ্ছে বিখ্যাত, আর একটা শব্দকে বলা হয় নটোরিয়াস বা কুখ্যাত। তাই বিখ্যাত আর কুখ্যাত এই দুইটার মধ্যে কী কী ঘটনা আছে এটা তো আমরা জানবো আজকে। বাট তার আগে আমরা বলে নেই, হিটলারকে কিন্তু কখনো বিখ্যাত বলা হয় না, হিটলারকে বলা হয় কুখ্যাত। মাদার তেরেসাকে কিন্তু বলা হয় বিখ্যাত। অর্থাৎ আমরা যখন আমাদের ভালো কৃতকর্ম দ্বারা সমাজে সমাদৃত হই, পুরো বিশ্বের মানুষের কাছে আমাদের পরিচিতি বাড়ে, সেটাকে আমরা বলি হচ্ছে আমরা ফেমাস হয়েছি। কিন্তু আমরা খারাপ কর্মের দ্বারায় যদি পুরো পৃথিবীর মানুষের কাছে পরিচিত হই, তখন সবাই আমাদের কিন্তু বিখ্যাত বলে না, তখন আমাদের বলে হচ্ছে কুখ্যাত। কুখ্যাত হওয়া নিশ্চয়ই এটা আমরা জানি ভালো কোনো কাজ না। যেমন আপনি ধরেন একটা রবীন্দ্রসঙ্গীত গান আপনি উল্টাপাল্টাভাবে মনে করেন গাইলেন, গিয়ে আপনাকে সবাই মনে করেন চিনল, আপনি কিন্তু বিখ্যাত হইলেন, আপনি হইলেন কুখ্যাত। মানে মানুষজন যখন আপনাকে নিয়ে কথাবার্তা বলবে, আপনাকে নিয়ে ঠাট্টা তামাশা করবে এবং আপনাকে আসলে সম্মান তো করবেই না, জাস্ট আপনি একটা হাসির পাত্রে পরিণত হয়ে যাবেন। তো আসলে আমি কথাটা এই জন্য বলছি যে আমাদের দেশে আমরা প্রত্যেকেই কিন্তু চাই যে মানুষজন আমাদের কাজকে রিকগনাইজ করুক, আমরা যা মানুষজন সেটা জানুক, যে আমাদেরকে আমাদের সঠিক মূল্যায়ন করুক, এটা আমরা প্রত্যেকে চাই। বাংলাদেশে অনেকে আছে, আমি জানি না টিকটক কতদিন থাকবে, অনেকে টিকটক করেন, আবার অনেকে ইউটিউবে ভিডিও বানান, অনেকে ফেসবুকে ভিডিও বানান বা কন্টেন্ট তৈরি করেন, নানানভাবে আমরা মানুষের সাথে আমাদের আইডিয়া শেয়ার করি। বাট আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের দ্বারা কোনো ভুল মেসেজ সোসাইটিতে যেন ট্রান্সমিট না হয়, আমাদের দ্বারা যেন এমন কোনো কিছু ট্রান্সমিট না হয় যেটাতে জাতিগতভাবে ক্ল্যাশ তৈরি হয়, ধর্ম ধর্মের মধ্যে মারামারি তৈরি হয়। ধরেন খ্রিস্টানের সাথে হিন্দুর মারামারি হইতেছে, হিন্দুর সাথে মুসলমানের মারামারি হইতেছে, এই ধরনের ঘটনাগুলো যেন না ঘটে। এগুলো সবই কুখ্যাত ঘটনা, এগুলো কিন্তু বিখ্যাত কোনো ঘটনা না। আর আমার কাছে মনে হয় যে আপনি যখন কোনো একটা কথা লিখছেন, আপনি যখন কোনো আইডিয়া শেয়ার করছেন, আপনি বিখ্যাত হন না কুখ্যাত হন সেটা কিন্তু আপনার ওই লেখার মেধার উপর নির্ভর করছে। অনেক ক্ষেত্রে কী হয়, আমাদের দুর্বলতার সুযোগ নেয় মানুষজন, আমাদেরকে ব্যবহার করে। সো আমরা আসলে ব্যবহার হতে চাই না, আমরা চাই একটা সুস্থ সমাজ যেখানে মানুষজন সবাই সবার সাথে সম্প্রীতি নিয়ে ভালোবাসা নিয়ে থাকবে, এবং যেখানে আসলে তো ভেদাভেদ হানাহানি মানামারি থাকবে না, আমরা কীভাবে আরেকজনকে ব্যবহার করব এই টেন্ডেন্সি মাথার মধ্যে থাকবে না। সো আপনার রেসপন্সিবিলিটি, আপনি এখন ঠিক করেন যে আপনি কি মানুষের কল্যাণ করে ফেমাস হবেন নাকি উল্টাপাল্টা কাজকর্ম করে কুখ্যাত হবেন। নিশ্চয়ই কুখ্যাত হওয়া ভালো কোনো কাজ না, এটা অবশ্যই খুবই ঘৃণিত কাজ, এবং সমাজ এবং দেশের কাছে আপনি সবসময় সর্বদা নিগৃহীত থাকবেন হিটলার মুসলিনদের মতন। ভালো থাকবেন সকলে, খোদা হাফেজ।